এই গাইজ, আমি রাজ, ওয়েলকাম টু সিনে বস। কিছুক্ষণ আগেই রাজকুমারের দ্বিতীয় গান বরবাদ ড্রপ করেছে। প্রথম গানটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি, বাট দ্বিতীয় গানটা নিয়ে আমি বেশ আশাবাদী ছিলাম। এর কারণ হচ্ছে প্রিন্স মাহমুদ হচ্ছে এই সিনেমার এই গানটার গীতিকার এবং সুরকার, এবং সে কিন্তু একেবারেই হতাশ করেনি। এই গানটা প্রথম গানটার থেকে ফার বেটার। গানটার লিরিক্স, সুর, মিউজিক, প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রথম গানটার থেকে অনেক অনেক বেটার। যদিও এই যে নতুন শিল্পী যাকে দিয়ে প্রথমবারের মতো প্রিন্স মাহমুদ গান করিয়েছে, তার কণ্ঠ যে আমার কাছে খুব একটা ভালো লেগেছে এটা বলতে পারছি না। আমার কাছে টু বি অনেস্ট খুব একটা ভালো লাগেনি, বাট তার কণ্ঠ খুব একটা ভালো না লাগলেও প্রিন্স মাহমুদ কিন্তু তার সুর প্লাস মিউজিক দিয়ে পুরো ব্যাপারটাকে উতরে দিয়েছে, এবং শুনতে বেশ ভালোই লাগছে। আনলাইক দ্য ফার্স্ট ওয়ান, যেটা একবার শোনার পরে আমার কাছে দ্বিতীয়বার শুনতে আর মন চাইনি। ভালোবাসা এবং বিরহ আমরা এই গানের মধ্যে দেখতে পাচ্ছি, এবং সেই ব্যাপারটা কিন্তু প্রিন্স মাহমুদ তার সুর এবং লিরিক্স এর মাধ্যমে অনেকাংশে ক্যাপচার করতে সমর্থ হয়েছে। এবার যদি গানের ভিজুয়াল নিয়ে কথা বলি, এই ক্ষেত্রেও কিন্তু প্রথম গানের থেকে এই গানটা অনেক অনেক বেটার। যে সমস্ত লোকেশনে গানটাকে শুট করা হয়েছে প্লাস কালার টোন সবকিছু মিলিয়ে কিন্তু গানটাকে দেখতে অনেক বেশি কালারফুল, অনেক সুন্দর লাগছে। একেবারে ওপেনিং শটে একটা সর্ষে ক্ষেতের মধ্যে আমরা শাকিব খানকে দেখতে পাই। সম্ভবত সে নায়িকার কোনো ছবি দেখছে বা নায়িকার সাথে ভিডিও কলে কথা বলছে। এই দৃশ্যে শাকিব খানের যে অভিব্যক্তি, সে যে প্রথম প্রেমে পড়েছে, তার মধ্যে একটা ভালো লাগা ভালোবাসা তার চোখ মুখ থেকে বের হচ্ছে, এই ব্যাপারটা বেশ ভিজিবল ছিল। প্লাস এখানে শাকিব খানের যে কস্টিউম, তাকে যে শার্টটা পরানো হয়েছে, এরকম একটা কালারফুল শার্ট ওভারঅল এনভায়রনমেন্টের সাথে এরকম সর্ষে ক্ষেতের মধ্যে সে রয়েছে, প্লাস তার যে মনে একটা রঙিন ভালোবাসার সময় চলছে, এই পুরো ব্যাপারটা প্রকাশ পেয়েছে তার কস্টিউম প্লাস ওভারঅল কালারফুল লোকেশনের দিক থেকে। অ্যাজ দ্য টাইটেল সেস, গানটা মূলত একটা বিরহের গান, এবং সেখানেই শাকিব খান তার প্রেমে পড়ার মুহূর্ত প্লাস নায়িকার সাথে যখন সে তার ভালোবাসার মুহূর্তগুলো কাটিয়েছে, সেই সমস্ত দৃশ্যের স্মৃতি রোমন্থন করছে। এখানে আমরা শাকিব খানকে ইউএস এর বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখতে পাচ্ছি। সে সম্ভবত কাউকে একটা খুঁজে বেড়াচ্ছে, সে ফুটপাথ থেকে হেঁটে বেড়াচ্ছে কিংবা গাড়ি করে কোথাও যাচ্ছে, প্রত্যেকটা সময় কিন্তু তার চোখ আশেপাশে সবাইকে দেখছে। ভিড়ের মধ্যে সে সম্ভবত নায়িকাকেই খুঁজে বেড়াচ্ছে। তো এখানে আমরা তাকে বেশ ফ্রাস্ট্রেটেড এবং স্যাড অবস্থা দেখতে পাই। একটা দৃশ্য রয়েছে যেখানে একটা বেঞ্চের উপরে সে রাতের বেলায় বসে আছে, তো সেখানে বসে বসে সে কাঁদছে। এখানে কিন্তু একেবারে সে চিৎকার করে হাউমাউ করে কাঁদছে না, সে একটা বেঞ্চের উপরে বসে আছে এবং সিম্পলি জাস্ট তার চোখ মুখ থেকে জল গড়িয়ে টপ টপ করে পড়ছে। তো এই যে তার একটা চাপা কষ্ট, সেটা সে প্রকাশ করতে পারছে না, বাট ঠিক অ্যাট দ্য সেম টাইম সে নিজের ভিতরে কষ্টটাকে চেপেও রাখতে পারছে না। এই দৃশ্যে শাকিব খানের অভিনয় আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং এই গানের মধ্যে সব থেকে এই দৃশ্যটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। তো বোঝাই যাচ্ছে যে এই সিনেমার মধ্যেও হয়তো আমরা একটা বেশ ট্রাজিক লাভ স্টোরি দেখতে পেতে চলেছি। তবে এখানে চিন্তার ব্যাপার হচ্ছে শাকিব খানের যে ইন্ডিভিজুয়াল দৃশ্যগুলো, যেখানে সে একা রয়েছে, সেই সমস্ত দৃশ্যগুলো দেখতে ভালো লাগলো। সেখানে শাকিব খানের অভিনয় মোটামুটি ভালো হলেও যে সমস্ত দৃশ্যে সে নায়িকার সাথে রয়েছে, সেই সমস্ত দৃশ্য কিন্তু দেখতে একেবারেই ভালো লাগছে না। এর কারণ হচ্ছে অ্যাগেইন নায়িকা নিজেই, কোর্টনি কফি। সে কিন্তু একেবারে শাকিব খানের সাথে কিপ আপ করতে পারছে না, তার এক্সপ্রেশন খুবই দুর্বল। তার অভিনয় নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, যদিও প্রথম গানের মধ্যে এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছিলাম, বাট স্টিল আমি ব্যাপারটা নিয়ে তেমন একটা সমালোচনা করিনি। এই গানের মধ্যে ব্যাপারটা নিয়ে আমি তেমন সমালোচনা করবো না, বাট দুইটা গানের মধ্যেই কিন্তু তার অভিনয়ের দুর্বলতা যথেষ্ট চোখে পড়ার মতো। আর যদি নায়িকা নায়কের সাথে কিপ আপ করতে না পারে, তার অভিনয় যদি এখানে যেরকম দেখে মনে হচ্ছে সেরকমই যদি সিনেমার মধ্যে হয়, তাহলে আমার মনে হচ্ছে যে এই কোটনি কফি সিনেমাটাকে ডোবাবে। বাট এখন এই মুহূর্তে তাকে আমি এই ব্যাপারটা নিয়ে খুব একটা স্ট্রংলি ক্রিটিসাইজ করবো না। আই এম সেভিং ইট ফর ইউ কোটনি, সি ইউ ইন থিয়েটার্স। এখানে আরেকটা ব্যাপার নিয়ে কিছু সমালোচনা হতে পারে, সেটা হচ্ছে গানের মধ্যে কয়েকটা দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান এবং নায়িকা আমাদের সংসদ ভবন, স্মৃতিসৌধ এবং শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। তো এখানে স্পষ্ট এই ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এখানে একটা গ্রিন স্ক্রিনের কাজ রয়েছে, এবং সেই কাজটাও খুব একটা ওয়েল এক্সিকিউটেড না। মানে স্পষ্ট দেখেই বোঝা যাচ্ছে যে এখানে একটা সস্তার গ্রিন স্ক্রিনের কাজ রয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে অনেকেই হয়তো বা না বুঝে সমালোচনা করবে যে এত বড় বাজারের একটা সিনেমায় যেখানে ইউএসএতে গিয়ে শ্যুট করে আসতে পারছে, তাহলে কেন বাংলাদেশের এই সমস্ত প্লেসগুলোতে গিয়ে শ্যুটটা করা গেল না। ওয়েল, এর কারণ হচ্ছে আপনারা যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন, এখানে কিন্তু শাকিব খান এবং কোটনি কফিকে একসাথে দাঁড়িয়ে ক্যামেরার উদ্দেশ্যে পোজ করতে দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা শটে দেখবেন তাদের কস্টিউম চেঞ্জ প্লাস তারা হাতে ফুলের তোড়া নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে। আগের দিনে যেমনটা হতো না, স্টুডিওতে গিয়ে ক্যামেরার সামনে যেভাবে আমরা ছবি তুলতাম এবং পরবর্তীতে সেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে স্টুডিও থেকে বিভিন্ন ফরেন লোকেশন দিয়ে কিংবা আমাদের পছন্দ লোকেশন দিয়ে তারপরে ছবিটা আমাদেরকে ডেলিভার করতো, যেটা এখন থেকে আরো 10-15 বছর আগের কথা। পরিচালক সম্ভবত এখানে এই ব্যাপারটাই দেখাতে চেয়েছে। সো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে ফেক লাগছে, এটা কিন্তু ইচ্ছে করেই করা। এখন আজকালকার দিনে তো কেউ এরকম ভাবে স্টুডিওতে গিয়ে অ্যামেচার কিছু পোজ মেরে ফটোশুট করে না, বাট এখানে এরকমটা হতে পারে যখন নায়ক নায়িকা প্রথম প্রেমে পড়ে, অনেকটা সময় আগেকার গল্প দেখানো হচ্ছে, তখন এই প্রচলনটা ছিল। সো দেখা যাক কি হয়। এই সিনেমার মধ্যে হয়তো অসংখ্য টেকনিক্যাল ফল্ট, টেকনিক্যাল এরর থাকতে চলেছে, বাট আই ডোন্ট থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দেম। তো এই ব্যাপারটা নিয়ে আমরা কেউ আননেসেসারি ট্রল না করি, বাট এই মুহূর্তে শুধুমাত্র নায়িকার অ্যাসপেক্টটা ছাড়া এই গানটা কিন্তু বেশ পজিটিভ একটা ভাইব দিচ্ছে। বাট ইয়া, স্টিল নট এস গুড অ্যাজ ঈশ্বর। প্রিয়তমার ঈশ্বর গানের লেভেলটা কিন্তু ম্যাচ করতে পারেনি, সেটার থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই গানটাও। তো কেন এই তুলনাটা করছি? ওয়েল, ডিরেক্টর নিজেই যেহেতু বারবার বলে বেরিয়েছে যে প্রিয়তমার গানকেও বিট করে দেবে, প্রিয়তমার গানের থেকেও অনেক বড় হিট হবে এই সিনেমার গান, প্রিয়তমার গানের থেকেও অসংখ্য বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, তো সেই ব্যাপারটা কিন্তু আমি এখানে খুঁজে পাচ্ছি না। ডিরেক্টর যেহেতু নিজেই বারবার কম্পেয়ার করে বেরিয়েছেন, সো স্বাভাবিকভাবে দর্শকের মাঝখানেও কিন্তু এই জিনিসটা কাজ করবে, এই জন্যই আমি কম্প্যারিজনটা করলাম। বাট আই হোপ যে পরের গানগুলো হয়তো বা আরো ভালো হবে, যেটা
মেবি প্রিয়তমার লেভেলকে ম্যাচ করতে পারবে, লেটস সি। এই ছিল গানটা নিয়ে আমার মতামত, আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।